হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। তা আজকে আমরা যে বিষয়টা নিয়ে কথা বলবো, যে বিষয়টা আপনাদেরকে দেখাবো, যে বিষয়টা দেখানোর চেষ্টা করব, সেটা হলো আপেল। তা আমরা আপেল এটি কিন্তু বাজার থেকে কিনে এনেছি, জাস্ট আমরা এটাকে খুললাম, খুলে রেখে দিলাম। এখন দেখতে পাচ্ছেন যে আপেলটি একটি অনেক সতেজ দেখা যাচ্ছে। তা এই আপেল থেকে আসলে কীভাবে ফরমালিন দূর করতে হয় সেটা নিয়েই কথা বলবো আজকে আমরা। তবে তার প্রথমে বলে নিচ্ছি, যারা আমার চ্যানেলে নতুন, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করবেন, কেননা এরকম ভিডিও আমরা রেগুলার আপলোড করে থাকি আমাদের চ্যানেলে, যেন আপনি সুস্থ থাকতে পারেন। কিভাবে এটা কি করা যাবে, কি খাওয়া যাবে, এই বিষয়গুলো কিন্তু আমরা রেগুলারলি আমরা কিন্তু আপডেট দিয়ে থাকি আমাদের এই ছোট্ট চ্যানেলে। তাই অবশ্যই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন। তাই এখন আমরা যেটা বলবো, আপেল আপেল কিন্তু আমরা কিন্তু মোটামুটি কিন্তু সবাই খাই, এবং সবাই খা যেটা হয় আমরা কিন্তু সবাই মোটামুটি পছন্দ করি, জ্বর হলে আপেল খাই বা এমনিতেই আপেল খাই আমরা। তা আপেলে কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু ফরমালিন আছে, কেননা আপনি দেখবেন ফলের দোকানে গেলে কিন্তু আপেলে কিন্তু কোনো রকম মাছি দেখা যায় না। তো এখানে আসলে দীর্ঘস্থায়ী তারা সংরক্ষণ করার জন্য বিভিন্ন ধরনের কেমিক্যাল ইউজ করে থাকে। তা আমরা যখন আমরা যদি এই কেমিক্যাল সাধারণ অবস্থায় আমরা কিনে নিয়ে এসে জাস্ট হালকা ধুয়ে আমরা কিন্তু খেয়ে ফেলি, কিন্তু হালকা ধুলে কিন্তু ফরমালিন কিন্তু দূর হয় না, এটা কিন্তু আপনাকে মাথায় রাখতে হবে। তা আসলে ফরমালিন দূর করার জন্য আমাদের যে প্রসেসটা করতে হবে সেটা আমরা আপনাদেরকে দেখাই। জাস্ট আমরা একটি পাত্রে, দেখুন আমরা একটি পাত্রে একটি ফ্রেশ পানি নিয়েছি। এই পানিটির ভিতরে জাস্ট আমরা এই যে লেবুটাতে মানে ইয়ে দেখতে পাচ্ছেন আপনার লবণ দেখতে পাচ্ছেন, আমি লবণটা দিয়ে আমি জাস্ট ভালোভাবে নেড়ে নিলাম। তো ভালোভাবে নেড়ে নেওয়ার পরে জাস্ট এই আপেলটাকে আপনাকে ভালোভাবে এটাকে ভিজাইতে হবে। জাস্ট আমি যেটা করছি এটাকে দেখুন ভালোভাবে আমি নাড়াচ্ছি, এইভাবে নাড়াচ্ছি দেখুন। এইভাবে জাস্ট আপনাকে আপেল খাওয়ার আগে আপনাকে এরকম প্রায় 40 মিনিটের মতো এরকম যদি ভিজিয়ে রাখেন তাহলে কিন্তু আপনার যেটা হবে, এই আপেল থেকে কিন্তু আপনার 90%-এর উপর ফরমালিন দূর করা সম্ভব হবে, শুধুমাত্র পানির সাথে লবণ মিশিয়ে। যে ছোট্ট একটা ট্রিক্স, এই ট্রিক্সটা যদি আপনি কাজে লাগান তাহলে আপনি যে আপেল থেকে কোনো আর ফরমালিন আপনার ভিতরে প্রবেশ করতে পারবে না শরীরের ভিতরে, এতে করে আপনার ফ্রেশ আপনার এটা যে আপেলের যে মোটামুটি যে পুষ্টিগুণটা সেটা আপনি 100% ইনশিওরভাবেই পাবেন। তো এই ছিল আমাদের আজকের এই ভিডিওটি। ভিডিওটি আমি জানি, আশা করি আপনাদের অনেক একটা হেল্পফুল ভিডিও হয়েছে। তো ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলে সাবস্ক্রাইব করবেন, এবং কারো যদি কোনো বুঝতে কোনো প্রবলেম হয় তাহলে অবশ্যই এই ভিডিওর নিচে কমেন্ট করে জানিয়ে দেবেন। তো এই ছিল আজকের ভিডিও।